নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজি টু ফিজিক্সে। আজকে সবথেকে বড় নিউজ হচ্ছে, উচ্চ মাধ্যমিক এক্সাম কি পিছিয়ে যাবে নাকি আইসিএসসি এক্সামের মতো অপশনাল করে দেবে। এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরোটা দেখতে হবে, আর ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন আরো এডুকেশনাল আপডেট পেতে। করোনা সংক্রমণ যে হারে বেড়ে চলেছে তাতে উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষা পিছিয়ে দেয়া হোক, এমনটাই পরামর্শ দিয়েছেন সরকারকে বিশিষ্ট শিক্ষাবিদরা। তাদের দাবি, এই মুহূর্তে পরীক্ষা নেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যেখানে বাড়িতে বসে নেওয়ার কথা ভাবা হচ্ছে, সেখানে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দিতে কেন ছাত্রছাত্রীরা স্কুলে যাবে? এ নিয়ে শিক্ষামন্ত্রী শুধু বলেছেন, সর্বভারতীয় প্রেক্ষাপটের দিকে নজর রাখছি আমরা। জুলাইয়ে স্কুল খোলা সম্ভব কিনা এবং উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষা নেওয়া যায় কিনা, এই দুটি বিষয়ের উপর বিশিষ্টদের কাছ থেকে মতামত চেয়েছিল শিক্ষা দপ্তর। জানা গিয়েছে সবাই বলেছেন, ছাত্রছাত্রীদের জীবন এবং স্বাস্থ্যকে গুরুত্ব দিতে হবে, এই পরিস্থিতিতে উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষা পিছিয়ে দিক সরকার। এদিকে আইসিএসসি বাকি পরীক্ষা অপশনাল করে দেয়া হয়েছে, তার প্রেক্ষিতে উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষা হয় বাতিল না হয় পিছিয়ে দেওয়ার দাবি তুলেছে অনেকে। যদি পরীক্ষা দিতেই হয় তাহলে ছাত্রছাত্রীদের নিজের স্কুলে অর্থাৎ হোম সেন্টারে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে, এতে তাদের যাতায়াতের সুবিধা হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংকট যদিও এই দাবির সঙ্গে সহমত নয়। তাদের বক্তব্য, হোম সেন্টারে পরীক্ষা হলেও অনেক সমস্যা হবে, তাই সেটা মানা সম্ভব নয়। তবে আগামী কয়েকদিনের মধ্যে জানা যাবে পরীক্ষা পিছবে নাকি বাতিল হবে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।